2022 ফুটবল বিশ্বকাপ ঘিরে এখন থেকে শুরু হয়েছে উন্মাদনা, যে যার দলের সেরাটা সবার সামনে তুলে ধরছে। ফুটবলে মেসি নেইমার একে অপরের বন্ধু হলেও তাদের ফ্যানদের মাঝে চলে দ্বৈরথ, সেজন্য মেসি নেইমার পরিসংখ্যান। জাতীয় দলের হয়ে কে এগিয়ে, বিশ্বকাপ, কোপা আমেরিকা ও জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ফুটবল ম্যাচে কে বেশি সফল, সেটাই তুলে ধরতে প্রজন্মকণ্ঠের বিশেষ আয়োজন প্রিয় ক্রীড়াঙ্গন। শুরুতে জেনে নেই বিশ্ববিখ্যাত আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি ও ব্রাজিলের ফুটবল দলের পোস্টার বয় নেইমার জুনিয়রের পরিসংখ্যান কি বলে। ফুটবলে ব্রাজিল আর্জেন্টিনা দ্বৈরথ ভাগ করেছে বাংলাদেশকে দুই ভাগে। মেসি হলো আর্জেন্টিনা জাতীয় দলের প্রাণ ভোমরা এবং গোটা বিশ্বে কোটি কোটি ফুটবল ভক্তদের ভালোবাসার মানুষ। অন্যদিকে নেইমার ব্রাজিল ফুটবলের রাজপুত্র। কোনো বড় ইভেন্টের আগে ফুটবল ভক্তদের মধ্যে শুরু হয় কে বেশি সেরা, মেসি নাকি নেইমার। পরিসংখ্যান তুলনা করে দেখাতে হয় কে বেশি সেরা, জাতীয় দলের হয়ে মেসির গোল সংখ্যা অথবা নেইমারের গোল সংখ্যা কত। পরিসংখ্যান হিসাব করে দেখা যায় সব দিক থেকে লিওনেল মেসি এগিয়ে। মেসি বনাম নেইমার ক্যারিয়ারে মোট গোল সংখ্যা কত। লিওনেল মেসি 973 ম্যাচ খেলে গোল করেছে 764টি। নেইমার জুনিয়র 556 ম্যাচ খেলে গোল করেছে 335টি। ক্লাব ফুটবলে মেসি লা লিগার ক্লাব বার্সেলোনাতে কাটিয়েছে তার ক্যারিয়ারের বেশি সময়, করেছেন অনেক রেকর্ড, জিতেছেন অসংখ্য ট্রফি, ব্যালন ডিওর, গোল্ডেন বুট, চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, কোপা দেল রে, আন্তর্জাতিক ফুটবলে জিতেছেন কোপা আমেরিকা ট্রফি। অপরদিকে নেইমারও ক্লাব ফুটবলে করেছেন অনেক রেকর্ড। একসময় তিনি বার্সেলোনাতে মেসির সাথে খেলেছেন, বর্তমানে প্যারিসে মেসি তার সাথে খেলছেন। মেসি নেইমারের আন্তর্জাতিক ম্যাচ ও গোল সংখ্যা কার কত। নেইমার আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলেছেন 123টি এবং গোল করেছেন 74টি। মেসি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলেছেন 162টি, গোল করেছেন 86টি। মেসি বনাম নেইমার আন্তর্জাতিক ফুটবল পরিসংখ্যানে মেসি এগিয়ে আছে। এখানেও তার ম্যাচ খেলার সংখ্যা বেশি, তবে নেইমার ব্রাজিলের হয়ে জিতেছেন ফিফা বিশ্বকাপ, যেখানে মেসি শূন্য। আন্তর্জাতিক ফুটবলে নেইমারও জিতেছে কোপা আমেরিকার মতো মেজর ট্রফি। বিশ্বকাপে ব্রাজিলের হয়ে নেইমারের গোল সংখ্যা 6, মোট 10টি ম্যাচ খেলেছেন। এবার জানব উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মেসি নেইমার পরিসংখ্যান। নেইমার চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচ খেলেছে 73টি, গোল করেছে 41টি। মেসি চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচ খেলেছে 153টি, গোল করেছে 123টি। চ্যাম্পিয়ন্স লিগেও নেইমারের থেকে মেসি এগিয়ে। মেসি বার্সেলোনার হয়ে খেলেছেন চ্যাম্পিয়ন্স লিগে, তার পারফরম্যান্স ছিল নজর কাড়া, জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ টাইটেল। নেইমার প্যারিসে আসার পর চ্যাম্পিয়ন্স লিগে পারফরম্যান্স করেছে ভালো, কিন্তু পিএসজি হয়ে এখনও চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি। মেসি নেইমার পরিসংখ্যান বলছে ক্লাব ফুটবলে মেসি সব থেকে সফল ফুটবলার, ক্রিস্টিয়ানো রোনালদোর পরেই তার অবস্থান। অসংখ্য ম্যাচ জিতেছে বার্সেলোনার হয়ে, আর এই ক্লাবে খেলে তিনি জিতেছেন 7টা ব্যালন ডিওর, যেটা ফুটবল বিশ্বে অন্য কারো নেই। লা লিগা, কোপা দেল রে, চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব ওয়ার্ল্ড কাপ, আরও অনেক টাইটেল জিতেছে লিওনেল মেসি। অপরদিকে নেইমার ক্লাব ফুটবলে 450টি ম্যাচে 265টি গোল করেছেন, যদিও ম্যাচের সংখ্যা কম, কিন্তু এই 265টি গোল কিন্তু সহজ কথা নয়। নেইমার এই সময়ের সেরা খেলোয়াড়দের একজন। এবার জানব মেসি নেইমার ক্লাব ফুটবলে অ্যাসিস্ট পরিসংখ্যান। নেইমার 452টি ম্যাচে 205টি অ্যাসিস্ট করেছেন, মেসি 800টি ম্যাচে 407টি অ্যাসিস্ট করেছেন। গোল করার পাশাপাশি অ্যাসিস্টের মাধ্যমে গোল করতে সহায়তা করেছেন মেসি বেশি। এখানে ম্যাচ কম হিসাব করলেও নেইমার পিছিয়ে আছে, মেসির অ্যাসিস্টের গোল হয়েছে বেশি। একজন স্ট্রাইকার হয়েও এতগুলো অ্যাসিস্ট আসলে বিরল। সব দিক থেকে হিসাব করলে নেইমার অনেক পিছিয়ে আছে মেসির থেকে, কিন্তু নেইমার টপ কোয়ালিটির ফুটবলার, সেটা সবাই জানে। চলুন এবার জেনে নেওয়া যাক মেসি নেইমার কার্ড পরিসংখ্যান। পরিসংখ্যান বলছে ফুটবলের রেড কার্ড খাওয়ার রেকর্ড এই দুইজনের মধ্যে নেইমার এগিয়ে আছে। কম ম্যাচ খেলেও নেইমার রেড কার্ড পেয়েছে 8 বার এবং হলুদ কার্ড পেয়েছে 118 বার। এই দিক থেকে আবার মেসি কৃপণ, তার ফুটবল ক্যারিয়ারে লাল কার্ড পেয়েছে মাত্র 1 বার এবং হলুদ কার্ড পেয়েছে 82 বার। মেসি এমন একজন ফুটবলার যিনি প্রতিপক্ষকে ফাউল থেকে বিরত রাখেন। নেইমারও এই দিক থেকে ভালো অবস্থানে। প্রতিদ্বন্দ্বিতাময় এই ফুটবল খেলায় রেকর্ডের সংখ্যা কম বেশি হলেও এই দুই বন্ধু মেসি এবং নেইমার যার যার ভক্তদের মনে সেরা খেলোয়াড়ের জায়গা দখল করে নিয়েছে।
প্রিয় ক্রীড়াঙ্গনে আজকের পর্ব এখানটাতেই শেষ করছি। আবার দেখা হবে আগামী পর্বে খেলার অন্য কোনো বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং অফিসিয়াল ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।